আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকে খুব সহজে রাইস কুকারে একটি খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাদের বাসায় গ্যাসের খুব সমস্যা অথবা যারা হলে থাকেন তাদের জন্য এই রেসিপিটি খুব সহজ হবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের খিচুড়িটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রাইস কুকারের কাপের 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডাল। এখানে আমি 2 প্রকার ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল। এখন এগুলো একত্রে মিক্স করে পানির সাহায্যে খুব ভালোমতো কোচলে কোচলে ধুয়ে নিব 3 বারের মতো, এবং পানিটা ঝরিয়ে নিব। এতে কিছু গোটা মশলা দিয়ে দিব। এর জন্য হামানদিস্তায় নিয়ে নিচ্ছি 7-8টি গোলমরিচ, দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ। এবার এটা একটু কুটে নিব। কুটে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা পরিমাণ দারুচিনি, আবারও অল্প একটু কুটে নিব। ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সাথে দিচ্ছি কুটে রাখা মশলাগুলো, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি 1.5টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সব কিছু একত্রে খুব ভালো মতো কোচলে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আগের রাতের কিছু গরুর মাংসের ঝোল ছিল, এখন সেটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মাখিয়ে রাখা খিচুড়ির মিশ্রণটা এবার রাইস কুকারের পটে ঢেলে দিচ্ছি। রাইস কুকারটা কিন্তু এখনো অন দেইনি। এতে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল, একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোমতো মিক্স করে দিচ্ছি। চাল ডাল মিলিয়ে এখানে 2.5 কাপ পরিমাণ ব্যবহার করেছিলাম। খিচুড়ি রান্নার জন্য এখানে পানি দিয়ে দিব 4 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে অবশ্যই নর্মাল পানি ব্যবহার করতে হবে, গরম পানি কিন্তু ব্যবহার করা যাবে না। ঢাকনাটা বন্ধ করে দিলাম এবং রাইস কুকারের সুইচটা অন করে দিলাম। এই সুইচটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবং লাল বাতিটা কিন্তু জ্বলে উঠেছে, অর্থাৎ রাইস কুকারটা কাজ করা শুরু করে দিয়েছে। এখন এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না রাইস কুকারের লাল বাতি থেকে হলুদ বাতি হয়ে যাচ্ছে, অর্থাৎ রাইস কুকারের বাটনটা নিজে নিজে পড়ে যাচ্ছে। আমার রাইস কুকারটা কিন্তু ওয়ার্মে চলে গিয়েছে। এখন আমি লাস্টবারের মতো খুলে নেড়ে দিচ্ছি এবং ওয়ার্মেই রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর রাইস কুকারের সুইচটা অফ করে দিব। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।